যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। বান্দরবান জেলা পুলিশ লাইন্সে মেমোরিয়াল ডে উপলক্ষে স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন সময়ে দায়িত্ব পালন অবস্থায় নিহত পুলিশ সদস্যদের জন্য নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বান্দরবান জেলার পুলিশ সুপার জেরিন আক্তার, বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কমান্ড্যান্ট ইন সার্ভিস ওয়াহিদুল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আশোক কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল কুদ্দুস ফরাজি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী সহ বান্দরবান জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। এই সময় শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সারা দেশের বিভিন্ন সময়ে পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যদের জন্য 1 মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বলেন, জননিরাপত্তা ও দেশপ্রেম থেকে বাংলাদেশ পুলিশের যেসব সদস্যরা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগ পুলিশ বাহিনীতে চিরস্মরণীয় হয়ে থাকবে। এটা গরম, হ্যাঁ, এটা টানা।